আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে চলে আসলাম শনিয়াকড়া গরুর হাটে। যারা এই বছর কোরবানিতে গরু নিয়ে চিন্তা ভাবনা করছেন, গরু কেনা নিয়ে, তো আজকের ভিডিও তাদের জন্য। সময় নষ্ট না করে তাহলে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এই গরুর হাটে গরু কিনতে এসেছেন? জি। এর আগে কয়টা হাটে গিয়েছেন গরু দেখতে? সময় তো এখন অনেক আছে, তো গতকালকে আমরা কমলাপুরের হাটে গেছিলাম। কমলাপুরের হাটে কতর ভিতরে বাজেট আপনার? অ্যাকচুয়ালি কুরবানিটা হচ্ছে চয়েজের বিষয়, পছন্দের বিষয়। বাজেটটা মানে চয়েজের উপরে নির্ভর করে। অনেকের আবার বাজেটের ভিতরে থাকে যে আমি এত বাজেটের ভিতরে, যদি এত বাজেটের ভিতরে পাই তাহলে আমি আমার বাজেটটা হচ্ছে মূলত আপনার 2,20,000 অথবা 2,50,000 টাকার মধ্যে। 2,20,000। আপনি কি এখন আপাতত এই গরুটা দেখছেন? জি, এই গরুটা আমি দাম দর করছি, এটার একটা প্রাইস আমি বলছি। এটা কত বলছে এখন গরুটা? এটা 2,05,000 টাকা বলছে। 2,05,000। ওনাদের প্রাইস কত বলছে? ওনারা বলছে 2,50,000-এর নিচে হবে না। 2,50,000-এর নিচে হবে না। এখন গরুর দাম কেমন দেখছেন? বিষয়টা হচ্ছে এখনো তো 4-5 দিন বাকি আছে, তো ওনারা দামটা একটু ধরে চাচ্ছে যে এখন না, একদিন গেলে হয়তো অরিজিনাল প্রাইসটা আসবে, তখন হয়তো কেনা যাবে। মানে আপনার এখন টার্গেট যে আরেকটু দাম দেখি একটু কমের ভিতরে আস্তে আস্তে? জি 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 জি, চয়েজের বিষয়, যেহেতু এখনো সময় আছে আমরা একটু দেখব যে কোথায় কী আছে না আছে, আরও দু একটা হাট ঘুরবো, আর যদি হয়ে যায় প্রাইসের মধ্যে তাহলে ইনশাল্লাহ নিয়ে নিব। প্রাইসের ভিতরে এর আগে কি দাম কি আরেকটু বেশি ছিল নাকি এর থেকে দাম? প্রতি বছরই গতবারের তুলনায় একটু একটু করে বাড়ে, এবারও তার ব্যতিক্রম নাই, একটু বাড়তেছে প্রাইস, আর যেহেতু সবকিছুর দাম একটু বেশি গত বছরের। একটু মাইকটা একটু। জি 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 জি। গত বছরের তুলনায় এবারে দামটা কেমন আসছে আপনার? গতবারের তুলনায় এবার দামটা একটু বেশি মনে হচ্ছে। একটু বেশি মনে হচ্ছে। আর গত বছর? গত বছর তো ছিল প্রাইস, গত বছর আমি এই সাইজের একটা গরু কিনছি। হ্যাঁ, এই সাইজের একটু কম ছিল। জি, এই গরুটা দেখতেও তো ভালোই দেখতে, খুব সুন্দর একটা গরু। কুরবানির জিনিস এটা, যার যার পছন্দ, যার যেটা তৌফিকে থাকে, যার যেটা পছন্দ ওভাবেই সে কিনে। ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। তাহলে আপনি গরু দেখেন, আমরা একটা আরেকজনের সাথে কথা বলি। দর্শক তাহলে চলে যাই আরেকজনের সাথে কথা বলতে। তার হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি একটু সামনে আসেন, সামনে সাইডে আসেন। আমি আমার বাবা গরু দেখতে এসেছেন, আজকে নিবেন গরু? হ্যাঁ, রাত্রে আমি দেখে গেছি গরুটা, আমার ভালো লাগছে, এই জন্য আবার আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি আর কি। এটা কি কালকে রাতে দেখা হয়েছিল? সবার দেখছি এই গরুর দিকে সবার একটু বেশি না, আমার এটা সবাই পছন্দ করেছে, পছন্দ হয়েছে, প্লাস আমার ছেলেটাকে নিয়ে আসছি যে ছেলে তুমি গরুটা দেখো। নাম কি তোমার বাবু? তোমার কি গরুটা ভালো লেগেছে? স্যার আপনার বাজেট কত? আসলে তো গরু তার বাজেট করে কিনা যায় না, বাজেট কমই ছিল, তারপর আমি একটা দাম বলেছি ভাইদেরকে, এটা আমার একটু পরিচিতের ভিতরে, তো আমি চাচ্ছি যে নিজেদের একটু পরিচিত গরুটা কিনলে একটু দেখে শুনে ভালো একটা গরু কিনা যায়। ঠিক আছে, আমি আবার একটু দু ছেলেকে নিয়ে আসলাম কেনার জন্য। আপনি কোথা থেকে এসেছেন? বাসা কাজলা, যাতে বলি কাজলাতে। কাজলা থেকে এখানে শনিয়াকড়া আসা হয়েছে? প্রত্যেক বছর কি শনিয়াকড়া থেকে নিয়ে আসা হয়? কিন্তু একটু দেখে শুনে কিনা যায়, যেহেতু আমার বাসা খুব কাছে, আমি অন্য কোথাও দূরে যাই না, কারণ আমি আবার এখান থেকে গরু কিনে আমি মুজুস পাঠাও, আমার গ্রামের বাড়ি মুজুস, এখান থেকে আমি গরু কিনি। কিন্তু একটু দেখে শুনে, মানে ঢাকায় কখন আপনার কুরবানি দেওয়া হয় না? ঢাকা আমি গ্রামে দেই, সব সময় গ্রামে যাই নিয়ে যাই গরু। এই গত বছর কি আপনি এখান থেকে গরু নিয়েছিলেন? সব সময় এখান থেকে গরু কিনি, সব সময়। এর আগে কোনো হাটে গিয়েছেন? না, আমি হাটে যাই না, কোথাও যাই না, আমি শুনে একটা শুনে একটা থেকে গরু গরু কিনা, দেখে শুনে কিনা যায়। তুমি বলো বাবা, বাবু তুমিও কি বাবার সাথে প্রত্যেক বছর আসো গরু নিতে? হ্যাঁ। গরু ভালো লেগেছে? হ্যাঁ। এই গরুটাই নিবা নাকি? হ্যাঁ। প্রত্যেক বছরই মানে গরু নিয়ে আসা হয়? প্রত্যেক বছর। আর কমবে তারপর দেখা যাক। আচ্ছা, লাভ হবে আশা করি, লাভ হবে। এই গরুটার আপনার কত মন মাংস পড়বে?
করো? এটা মাংস হবে মনে হয় 8 মণ 7 মণ মাংস হবে। 8 মণ 7 মণ। আপনার হাটে কয়টা গরু? এই একটাই নাকি আরো কয়টা আছে? আরো আছে, আমার ভাই বেদার আছে, আর আমার আছে হলো পুরোটা আনছি আর কি। এটা থেকে বড় আছে? হ্যাঁ বড় আছে। একটু বড় গরু দেখা যাবে? দেখা যাবে, আসো। হ্যাঁ চলেন। হ্যাঁ এটা আমার আমার পোষা গরু আর কি, সব আমি পালছি। এই দুইটা আপনার পোষা গরু? হ্যাঁ এই পোষা পোষা এর সব চাই আর কি। 15টা গরু আমি পালছি। 15টা গরু? হ্যাঁ আমার খামার আছে। এটার প্রাইস কত? সব থেকে বড় এটাই সবার বড়? হ্যাঁ এটাই সবার বড়। এটা চাচ্ছি হলো 4.5 চাচ্ছি। তারপরে একজন বইলে গেছে 280 বইলে গেছে। 280? হ্যাঁ। এটা কত মণ পড়বে মাংস? এটা মাংস 9 মণ হতে 9 মণ পড়বে। 9 মণ। আর লাল গরুটা? লাল গরুটা এটা পড়বে এটা 8 মণ 7.5 মণ পড়বে। এটা দাম কত পড়ছে আপনার? এটা এটা ওই একই বার ওই একটা দেখলাম 2.5 লাখ। হ্যাঁ। আর এটা কমের ভিতরে কত রাখতে পারবেন? কমের ভিতরে দেখুন এখন বেচার নিয়ত নাই, মানে আর নিছে এটা নিয়ত নাই। দর্শক আমরা বড় এবং গরুর বড় গরু এবং গরুর দাম সম্পর্কে আমরা জেনেছি মোটামুটি প্রায়। এখন আমরা জেনে আসি ছোট এবং মিডিয়াম সাইজের গরুর দাম কত পড়বে। গাইজ আমরা চলে আসলাম ছোট গরুর কাছে, তাহলে আমরা জেনে আসি ছোট গরুর দাম কত পড়ছে। গরুর মালিকের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ বলেন। গরুগুলো কি আপনার? হ্যাঁ বলেন। ছোট গরু কি এটাই? এটা সারো আছে, দুই একটা ছোট সারো আর বাকি বড়। ছোট গরুর এখানে দাম কত পড়ছে এটার? এই গরুটা কালোর ভিতরে আপনার ব্রাউন কালারটা, এটা আপাতত চলতেছে 70-75। 70-75? আর এইটা আর এইটা তো একটু সেম লাগছে, ওটা থেকে এটা দাম বেশি হবে? এটার দাম একটু বেশি হবে। এটা 70, এটা কত পড়তে পারে? 80-90? 80-90 এরকম। কমের ভিতরে কত দিতে পারবেন আপনি? এটা বলা যাচ্ছে না, বাজার অনুযায়ী। বাজার অনুযায়ী সামনে কি দামটা কমবে নাকি এইরকমই থাকবে দাম? দাম বাড়তে পারে কমতে পারে এটা বলা যাবে না। বাড়তে পারে কমতে পারে? গত বছর তুলনায় আপনার দাম মানে কেমন লাভ হয়েছিল আপনার গরুর বিক্রির ক্ষেত্রে? গ্যাসের বারের তুলনায় এবার গরুর দাম বেশি হবে। গরুর দাম বেশি কারণ একটা গরু কেনাই 10-15 হাজার বেশি টাকা কিনা পাওয়া যায়। আচ্ছা এটা কি আপনার নিজেরই গরু? হ্যাঁ পালা, বাহির থেকে নিয়ে আসে? না না পালা গরু, আমরা যেমন 6-7 মাস আগে কিনা পাললি। এটা কি মিডিয়াম সাইজের? হ্যাঁ এটা পুরো। এটা কত? এটার প্রাইস কত পড়ছে? এটার প্রাইস আপনার 250-60 এরকম। 250 এরকম আর কি। আপনার এই ছোট গরুর ভিতরে কত মন মাংস করতে পারে আপনার গরু? এটা ভাই 2 মন হইতে পারে, দেখা যায় 5 কেজি কম বেশি। 2 মন? হ্যাঁ একটু বেশি হইতে পারে, কম হইতে পারে, মানে ওটা নুকরা আছে। এটার প্রাইস কত পড়বে? এটা 260, মানে 2,60,000। 2,60,000? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আর দোয়া করি আপনার গরু আপনি একটু লাভবান হন এই বছরও। ধন্যবাদ। ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক চলে আসলাম আমরা আরেকটি বড় গরু দেখতে। আমরা তাহলে চলে যাই এই গরুর মালিকের সাথে কথা বলার জন্য। এই গরুর মালিক কি একটু কথা বলা যাবে? এই গরুর মালিক কে? ব্যাপারীরা কোথায়? এই গরুর মালিক কে এখানে? দর্শক আমরা চলে আসলাম এই গরুর মালিকের সাথে কথা বলতে। আপনার নাম? মোহাম্মদ ইলিয়াস মতবর। মোহাম্মদ, এই গরুটা কি আপনার? আমার। নিজের পালা গরু নাকি? নিজের পালা গরু। আরে তুমি তো এটা তোমরা একটু পিছনে সাইড করো, একটু সাইড দিয়ে দাঁড়াও। এই গরুটা কি আপনার পালা গরু? হ্যাঁ পালা গরু। আচ্ছা এটার প্রাইস কত? এটা প্রাইস চাইতে ছিল 8.5 লক্ষ টাকা। 8.5 লক্ষ টাকা? এটা একটু কমের ভিতরে কত রাখতে পারবেন? অন্তত দাম তো মনে হয় এক একজন কইতে আছে 4.5 লাখ, 4 লাখ, 5 লাখ দাম উঠতেছে। গত বছর তুলনায় আপনার এখন মানে কেমন যাবে লাভ মনে হয় কি? এবছর কি গত বছর তুলনায় ভালো হবে? গত বছরের মতন এবছর তো মার্চ মানে সবকিছুরই দাম। হ্যাঁ এক বস্তা বসে আগে খাওয়াইছে হলো আপনার 1500 টাকা, আর এই গেছে এই বছর খাওয়াইতে আছে 2000 টাকা বস্তা খাওয়াইতেছে, আর ওখানে বর্তমানে 1750 টাকা গমের বেশি। আগের তুলনায় একটু কমছে গমের বেশি, তো মানে বাজার অনুযায়ী গরু বেচতে হবে, কারণ বাজার তো আর লাগে নাই। বাজার অনুযায়ী ব্যস্ত বললে লস লাভ এটা আল্লাহ পাকে জানে। আপনি কি প্রত্যেক বছর এরকম? হ্যাঁ প্রত্যেক বছর এরকম। আর পাশে ওই যে সাদা বড় ওটা আমার, ওটার ওইটার দাম কত? ওই একই দাম। প্রত্যেক বছরই কি এরকম বড় গরু নিয়ে আসে? প্রতি বছরই একই বড় গরু আনি। এ পাশে আমার 10টা গরু আছে, ওই পাশে আরেকটা বড় গরু আছে। কোথায় থেকে নিয়ে আসেন গরু? এটা ভরতপুর থেকে। ভরতপুর থেকে? ওজনটা কত দূর হইতে পারে? এটা ওজন আছে ভাই 15 মণ না 14-15 মণ। 14-15 মণ? এটা দাম চাচ্ছেন কত? 8.5 লক্ষ টাকা। 8.5 লক্ষ?
আপনার কালো গরুটা থেকে তো এই গরুটা একটু বেশি স্বাস্থ্য, এটা একটু ভালো দেখা যাচ্ছে একটু, হ্যাঁ স্বাস্থ্য ভালো, এটা একটু ডগ বেশি, এটা আপনার নিজেরই পালা, এই দুটোটা নিজেরই, এই যে আরেকটা আছে আমার। ধন্যবাদ আপনাকে একটু মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক চলে আসলাম আমরা আরেকটি গরু দেখতে, আমরা চলে যাই এই গরুর মালিকের সাথে কথা বলতে, চলুন সবাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহাগ মিয়া। মোহাম্মদ সোহাগ, গরু কোথা থেকে নিয়ে আসছেন? গরু এটা পদ্মার উপর ফরিদপুর 400। সবথেকে বড় কি এটা? এই গরুটা সবচেয়ে বড়? এটা এইটা।